জয় শ্রী মহাকাল জয় মাতারা জয় মা বিপত্তারিণী চণ্ডী আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটা মোক্ষম টোটকা দিতে যাচ্ছি যেই টোটকাটা করার পর আপনারা যে কোনো কাজে যাবেন যে কোনো কাজ করবেন সব জায়গাতে সফলতা আপনাদের পিছনে দৌড়াবে আপনারা বিদ্যার ক্ষেত্রে ধরতে পারেন এটা ব্যবসার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে অর্থাৎ আপনি একজন বিদ্যার্থী হয়ে বা শিক্ষার্থী হয়ে বা পরীক্ষার্থী হয়ে পরীক্ষা দিচ্ছেন কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না বা আপনার আশানুরূপ ফল আপনি পাচ্ছেন না ডেফিনেটলি টোটকাটা করুন সাকসেস পাবেন বিজনেস আপনার কিছুতেই দাঁড়াচ্ছে না এই টোটকাটা করুন সেখানে সফলতা পাবেন কর্ম আপনি করছেন চাকরি আপনি করছেন কিন্তু অন্য জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন বেটার চাকরির জন্য পাচ্ছেন না সেই ক্ষেত্রে করতে পারেন কিংবা যেখানে আপনি চাকরি করছেন সেখানে আপনি পদোন্নতি চাইছেন কিন্তু কিছুতেই হচ্ছে না সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করুন সেক্ষেত্রেও আপনার এটা সাকসেস আনতে অনেকখানি হেল্প করবে তার সঙ্গে যাদের বিবাহের যোগ তৈরি হয়ে গেছে বিবাহ জন্য সম্বন্ধ দেখা হচ্ছে কিন্তু বিবাহে রূপান্তরিত সেটা হচ্ছে না সেই ক্ষেত্রেও অ্যাপ্লাই করুন সফলতা দেবে অর্থাৎ যে কোনো কার্য আমরা করব ঘরে বাইরে যে কোনো জায়গায় যে কোনো কার্য করব সব কার্যে সফলতা দেবে এই টোটকাটা একটা কথা বলা বাহুল্য সেটা হচ্ছে যে কর্ম আমাদের করতেই হয় বিনা কর্মে আমরা যদি ভাবি যে সফলতা এসে যাবে তাহলে কি করে সম্ভব আমরা খাবো তবে আমাদের খিদে মিটবে এবার ডিপেন্ড করছে কতটা খাবো কীরকম টেস্টের খাবার খাবো সেটা আলাদা ব্যাপার কিন্তু খাবারটা খেতে আমাদেরকে হবে অর্থাৎ কর্ম আমাদের করতে হবে তার সঙ্গে এই টোটকাটাকে আমি করবো ফিফটি পারসেন্ট আমাদের কর্ম বাকি ফিফটি পারসেন্ট যে ব্লকেজ হয়েছিল সেই ব্লকেজটা কাটাবে এই টোটকাটা ওকে তো সব কিছু জন্য ট্রাই আমাদের করতেই থাকতে হবে তার সঙ্গে টোটকা অ্যাপ্লাই করতে হবে যাতে আমরা সাকসেসটা অনেক তাড়াতাড়ি অন্যদের থেকেও তাড়াতাড়ি আমরা সাকসেসটাকে নিজেদের কাছে পেতে পারি তো আজকের টোটকাটা শুধুমাত্র যে বাইরে আমি যেমন বললাম বাইরে তাদের জন্যই নয় ঘরের থেকে আজকাল অনেকেই আমার অনেক ভাইয়েরা অনেক বোনেরাও ঘর থেকে বিভিন্ন ধরনের এরকম ধরনের ব্যবসা করছেন অনলাইন অফলাইন যেইগুলোর জন্য তারা আমাকে অনেক সময় বলেছেন যে রিকোয়েস্ট করেছিলেন যে এরকম ধরনের কিছু টোটকাতে যেটাতে ইজিলি সাকসেস পাওয়া যাবে তো আজকের টোটকাটা সেটাই ডেফিনেটলি অ্যাপ্লাই করুন এবং আপনি নিজের চোখে আপনার আগের মানে পরিস্থিতি যে কাজ করছিলেন এবং পরবর্তীকালের যে পরিস্থিতিটা হবে যে উন্নতিটা হবে সেটা আপনি একদম পরিলক্ষিত করতে পারবেন তো যাই হোক সোজাসুজি টোটকায় আসি তার আগে আমি শ্রীরাজ কি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা যেমন জানেন যে সর্বদা আমি চেষ্টা করি এই ধরনের সহজ সরল টোটকা নিয়ে আসার যেগুলো অতিরিক্ত ইজি হয় যেই টোটকাটা আপনাদের মনে হতে পারে যে এত সহজ কাজ দিয়ে এত বড় জিনিস উদ্ধার হতে পারে মনে হতে পারে এখানেই হচ্ছে আসল ব্যাপার যে বিশ্বাসটা রাখুন এবং পুরোপুরি আস্থার সঙ্গে কাজগুলো করুন এবং এইটুখানি অন্তত ভরসা রাখুন যে আপনারা ডেফিনেটলি এখান থেকে রেজাল্ট পাবেন অবশ্যই প্রত্যেকে একই সময় রেজাল্ট পেতে পারেন না কারোর এক মাস লাগতে পারে কারোর ছমাস লাগতে পারে কেউ এক সপ্তাহতে পেতে পারেন বাট ডেফিনেটলি রেজাল্ট পাবেন এই আস্থা রাখুন এবং আজকের যেই টোটকাটা আমি দিতে যাচ্ছি সেই টোটকাটা মন থেকে গভীর আস্থার সঙ্গে করুন ডেফিনেটলি যেই কাজে আপনি যাবেন যেই কাজ আপনি করবেন আমি আবার বলছি সাকসেস আপনাদের পিছনে দৌড়াবে আপনাদের দৌড়াতে হবে না সাকসেসের পিছনে তো টোটকাটা শুরু করি সর্বপ্রথম দেখুন এই টোটকাটা আপনাদেরকে করতে হবে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন সকাল সকাল যতটা আর্লি মর্নিং আপনি করতে পারবেন ততটা বেটার ডেফিনেটলি এই টোটকাটা করার জন্য আপনাকে সকালবেলা উঠে একদম স্নান করে তবেই টোটকাটা করতে হবে স্নান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া কাচা যে বস্ত্র সেইটা পরে আপনাদের এই কাজটা করতে হবে আপনারা এই কাজটা করবেন উত্তর দিকে পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে অবশ্যই যেই জায়গাটায় বসে করবেন সেই জায়গাটা কিন্তু একটু ভালো করে মুছে নেবেন ধরুন যেই ঘরটায় করছেন সেই ঘরটা বাসি ঘর আছে ধরুন সেই ঘরটা তখনও একদম সকাল সকাল ধরুন করছেন ঘরটা ঝাড় দেওয়া হয়নি মোছা হয়নি এরমভাবে করবেন না সেই ঘরটা আগে একটু ঝাড় দিয়ে বা সেই জায়গাটা যেখানটা করছেন সেখানটা মুছে নেবেন ভালো করে মুছে নিয়ে তারপর আপনি স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে উত্তর দিক পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে মুখ করে মাটিতে একটা আসন বিছিয়ে তার উপরে বসবেন বসে একটি সামনে জলচৌকির মতো কিছু রাখবেন যেটা আপনার নাভির থেকে উপর দিকে থাকবে অর্থাৎ আমি একটা ছোট্ট যন্ত্রম আপনাদেরকে বলছি যেটা আপনাদেরকে আঁকতে হবে নিজেদেরকে সেই যন্ত্রমটা যেটা লিখবেন সেই যন্ত্রণটা লিখবেন যখন তখন যাতে আপনার মানে লেখার যে পোর্শনটা থাকে পজিশানে সেটা যাতে নাভির উপরে থাকে এটা খেয়াল রাখবেন আপনাদেরকে এই যন্ত্রণটা লিখতে হবে হচ্ছে একটা ভোর্যপত্র বা ভোজপত্র আমি অনেকবার বলেছি যে আপনারা দশকর্মার দোকানে গিয়ে বলবেন দশ টাকা বারো টাকার মতো মনে হয় দাম নেবে একটা ভোজপত্র আপনাকে দিয়ে দেবে সেই ভোজপত্রটা আনবেন কিন্তু ভোজপত্র যখন নেবেন তখন একটু ভালো করে দেখে নেবেন অনেক সময় ছেঁড়া হয় বা মাঝখান দিয়ে ফাটা হয় এরম ধরনের ভোজপত্র নেবেন না বলবেন আমাকে একদম পরিষ্কার মানে এমন ভোজপত্র দিন যেটা কোনো ছেঁড়া নেই কাটা নেই ফাটা নেই ভালো দেখে ভোজপত্র নেবেন বা ভোর্যপত্র নেবেন এবং এগুলো আগেই জোগাড় করে রাখবেন এবং তার সঙ্গে অষ্টগন্ধা অষ্টগন্ধা পাওয়া যায় অবশ্যই আপনারা জানেন অষ্টগন্ধা পাওয়া যায় সেটাও দর্শকের মধ্যে আপনারা পেয়ে যাবেন সেটা নিয়ে আসবেন সেটাকে ভালো করে একটা কালির মতো বানাবেন ঠিক আছে পরিষ্কার শুদ্ধ কোনো জল দিয়ে কালির মতো বানাবেন মানে থক থক একটু হয়ে যাবে এবার সেটাকে আপনাদের এই যে ভূর্যপত্রের উপরে যে যন্ত্রণটা আমি বলছি সেই যন্ত্রণটা লিখতে হবে দেখুন যন্ত্রণটা আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে যন্ত্রণটা হলো সাত বারো এক চোদ্দ দুই তেরো আট এগারো ষোলো তিন দশ পাঁচ নয় ছয় পনেরো চার অর্থাৎ ষোলোটা ঘর আছে ষোলোটা ঘরের মধ্যে যেরকমভাবে আমি যন্ত্রণটা দেখিয়েছি লেখা সেইভাবেই আপনি যন্ত্রণটা লিখবেন লেখার পর নিজের ইষ্টদেবতাকে মনে করবেন প্রণাম করবেন এবং মন থেকে বলবেন ঈশ্বরকে বলবেন যে যেন আমি এই কার্যটাতে সাকসেস পাই এবং এই টোটকাটা করার পর যেন আমি যেই কাজে হাত দেবো সেই কাজের মধ্যে আমি সফলতা ডেফিনেটলি পাই হানড্রেড পারসেন্ট সফলতা পাই অর্থাৎ যেখানে হাত দেবো সেটা শোনা এই যেটা কথা আছে না সেরকমই আমি যে কাজটা করব। অবশ্যই আবার আমি বলছি কাজটা আমরা মন থেকে করব। নিজেদের হানড্রেড পারসেন্ট দিয়ে করব তারপরে দেওয়ার পরেও যাদের সেখানে সাকসেস আসছে না তাদের জন্যই এই টোটকা এরকম নয় যে আমি কোনো কাজ করবো না বসে বসে ভাবছি এই টোটকাটা করে নিলাম আর বাকি আমার কাজে সব সাকসেস হয়ে যাবে সাকসেস পেতে গেলে সেই কাজটাকে আমাকে করতে হবে হ্যাঁ যারা কাজ করেও পুরো চেষ্টা করেও যারা মনে করছেন যে আমি কিছুতে সাকসেস পাচ্ছি না তাদেরকে ডেফিনেটলি এই টোটকাটা একদম মনে রাখবেন গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে সাপোর্ট দেবে এই টোটকাটা তো লেখা হয়ে গেল যন্ত্রমটা এবার যন্ত্রমটাকে আপনি ভাঁজ করে নেবেন ভাঁজ করে একটা কোনো খোল কবজের খোল নিয়ে আসবেন ওই এক টাকা হয়তো দাম নেয় সেই খোলটাও এনে রাখবেন এই যে যে জিনিসগুলো বললাম সবই এনে রাখবেন ভোর্যপত্র অষ্টগন্ধা আর এই যে যে খোলটা বলছি সেই খোলটা আর অল্প একটু মোম রাখবেন এই খোলটার মধ্যে ভোর্যপত্রটা ভাঁজ করে ঢুকিয়ে দেবেন ওই তাবিজের বা কবজের খোলটার মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর মোম দিয়ে ভালো করে আটকে নেবেন আটকে নিয়ে এবার তখনই আপনারা যদি ছেলে হন তাহলে ডান হাতে আর যদি মেয়ে হন বাম হাতে পরবেন আর যদি মনে করেন হাতে পরবেন না তাহলে আপনারা গলাতেও এটা পরতে পারেন ঠিক আছে একটা জিনিস মনে রাখবেন যে এই যে জিনিসটা পড়বেন আপনারা এটা লাল কার্ড দিয়ে পড়বেন এই যে জিনিসটা আপনারা পড়বেন এটা লাল কার্ড দিয়ে পড়বেন অন্য কালো কার্ড দিয়ে পড়বেন না লাল কার্ড দিয়ে পড়বেন বা হাতে বাঁধলেও লাল কার্ড দিয়েই বাঁধবেন এই যে টোটাল টোটকাটা আমি বললাম এই জিনিসটা ভক্তি আস্থার সঙ্গে আপনি করুন একটা জিনিস আমি এখানে বলে রাখতে যে যদি আপনার দেখা যায় যে বৃহস্পতি কোনো সমস্যা আছে বা শনি আপনার যে হরস্কোপে খুব ভালো নেই আর আপনার ধাইয়া চলছে বা সাড়ে সাথে চলছে সেই ক্ষেত্রে এই টোটকাটা হয়তো কাজ করতে একটু দেরি লাগাতে পারে বাকি যারা আছে তাদের সবার ক্ষেত্রে মোটামুটিভাবে যদি শনি এবং বৃহস্পতি হরস্কোপে মোটামুটি ঠিক জায়গায় থাকে বা ঠিকঠাক থাকে শুভভাবে থাকে তাহলে কোনো সমস্যা হবে না খুব তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন যে যেই কাজে আপনি যাচ্ছেন সেই কাজে ফাটাফাট করে সাকসেস পেয়ে যাচ্ছেন এবং যেই কাজটা বহুদিন ধরে কোনো একটি কাজ হয়তো আপনি করে আসছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না সেই কাজটা সে এই টোটকাটা করার পরে সাকসেস খুব তাড়াতাড়ি এসে যাবে তো যদি আজকে মনে হয় যে টোটকাটা সত্যিই ভালো আপনাদের জন্য কাজে লাগবে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথেও শেয়ার করবেন যারা এই ধরনের বিভিন্ন প্রচুর খাটছেন প্রচুর মেহনত করছেন কিন্তু কিছুতেই সফলতা পাচ্ছেন না যাতে সফলতাটা তাড়াতাড়ি পায় তাদের সাথে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি কিন্তু সর্বদা যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা খুব ভালোভাবে জানে আমি সর্বদা তাদের জন্য চেষ্টা করে যাই যে যতটা পারি ততটা ইজি এবং ঘরোয়া টোটকা দেওয়ার যাতে খুব তাড়াতাড়ি কাউকে না জানিয়ে কাউকে না বলে কারোর কাছে না গিয়ে কোনো টাকা খরচ না করে বাড়িতে বসেই ন্যূনতম শ্রম দিয়ে তারা নিজের সমস্যার সমাধান নিজেরা করতে পারে তাই দয়া করে চ্যানেলে আমার নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা কোনো ভালো টোটকা নিয়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকুন এবং যেমন আমি বলি যে চারপাশের মানুষদেরকেও ভালো রাখা আমাদেরই দায়িত্ব তাই অন্তত চেষ্টা করুন যাতে আমরা চারপাশের মানুষদেরকে একটু ভালো রাখতে পারি জয় মহাকাল জয় মা তারা জয় মা বিপত্তারিণী চণ্ডী